ভারতীয় জনতা পার্টির কোনো ধরনের টার্মস এন্ড কন্ডিশন না থাকে, ভারতীয় জনতা পার্টির এপ্লাই করা কোনো সিস্টেমে নেই। আর রাহুল গান্ধী আহি পথে পথে ঘুরে গেছে, আমি হৃদয়ে হৃদয়ে ঘুরে আছো। যেটা বরষুণ ঠিক করা আরম্ভ হব তেতিয়া কি ভেকুলিবিলাকে কি করে টট টট টট, আর যেটা বারিষা শেষ হয়ে গেল ভেকুলিবোৰ নাই, যেটা নির্বাচন শেষ হয়ে যাব, এই বিরোধী ঐক্য ঐক্য মঞ্চ চতুর্থ মঞ্চ কিংবা পঞ্চম মঞ্চ মোর্চা ফোর্চা এইবিলাক এখন আছে, যেতালে চন্দ্রসূর্য থাকিব তেতিয়ালে ভারতীয় জনতা পার্টির দল আগুয়ে যাব, পিছুয়াই নাই। ভারতীয় জনতা পার্টি অকল একটা পার্টি নহয়, এইটা একটা মিশন। তার এটা সময় যদি 4,00,000 সদস্য ভারতীয় জনতা পার্টির আসে, তারপর আমার সিদ্ধার্থ ভট্টাচার্য ডাঙরে যে সভাপতি যেটা দায়িত্ব ললে, তেতিয়া 22,00,000 সদস্য হয়েছিল, আর মই যেটা দায়িত্ব লওয়ার পিছত তেতিয়া 42,00,000 সদস্য হয়েছিল। আমি আশা রাখিছো আগন্তুক দিনত 65,00,000 আমি যাতে কার্যকর্তা করব পাৰোঁ। কারণ কেউ এটা যখন বুঝি উঠিছে, মই হয়তো 91-92 বুঝিছিল, হয়তো বাকিয়ে কিছু মানে পিছত বুঝিছে, গতি যখন বুঝি উঠিছে ভারতীয় জনতা পার্টির কারণে দুয়ার তেলকর খোলা আছে, আর এই একটা যেহেতু মিশন আগন্তুক দিনত ভারতীয় জনতা পার্টির মানুষ আকৃষ্ট হব বা আহিব। যখন যোগদান করলে টিকিট প্রত্যাশী নাকি? ভারতীয় জনতা পার্টির তো সেই শর্ত না থাকে, ভারতীয় জনতা পার্টির দেশ আর দলের প্রতি নিঃস্বার্থ আর সমর্পিত মনোভাবে সেবা করার শর্ততে ভারতীয় জনতা পার্টির যোগদান করা হয়েছে। তার মাজে কোনোবার যদি তেনেকা সাংগঠনিক দক্ষতা থাকে সে বেলে কথা, ভারতীয় জনতা পার্টির কোনো ধরনের টার্মস এন্ড কন্ডিশন না থাকে। লোকসভা নির্বাচনক কংগ্রেসে তিনজনীয় পার্টির তালিকা ইতিমধ্যে প্রস্তুত করেছে, বিজেপি কি দ্বারা সাজু হয়েছে? আমি তৃণমূল পর্যায়ত, কারণ আমার নেতার লগত কোনো সম্পর্ক নাই, আমার সম্পর্ক আমি হচ্ছে কারোবার দেহাটো ব্যবহারে করিম, তোর শরীরটা বা তোর ছবিটোহে ব্যবহার করিম। নির্বাচন খেলিব কোনে? নির্বাচন খেলিব আমার পদুম ফুলে খেলিব, নির্বাচন খেলিব ভারতীয় জনতা পার্টি। গতি ভারতীয় জনতা পার্টি বা পদুম ফুলে যিকোনো এজন এজন মানুষের শরীরটা ব্যবহার করব, গতি আমার ব্যক্তি নির্বাচনত অংশগ্রহণ নকরে, আমার বিজেপি নির্বাচন অংশগ্রহণ করব। গতি আমার সেইখানে ভারতীয় জনতা পার্টির এপ্লাই করা কোনো সিস্টেমে নাই। যাবার বিধানসভা হয়ে গেল, লোকসভা হয়ে গেল, কোনো আবেদন করা নাই, কোনোবা আবেদন করবো পড়ে, কিন্তু আমি আবেদনের ভিত্তিত কিনা তেনেকা হেই করে পেলায় তেনেকা ভারতীয় জনতা পার্টির সিস্টেম নাই। আর এইবারও সেইটাই সিস্টেম, যে বিভিন্ন ধরনের সার্ভে চলি আছে, আর সার্ভের আধারত যখন পারফরমেন্স ভাল, যখন ব্যক্তি আগ্রহ হয়ে আছে, তোক টিকট প্রদান করব, দলে তোক কব আপনি দলের হয়ে পেলায় এই 5 বছর আমাকে একটা সার্ভিস দিব লাগে। আমার এনেকা নহয় যে মন্ত্রী এমএলএ হওয়ার কারণে বিধায়ক হওয়ার কারণে হেৰি করব, তেনেকা নয়। দলে দায়িত্ব অর্পণ করে, যিমানখিনি দায়িত্ব অর্পণ করে আছে মোর জীবনত মই দেখিছো, দলে দায়িত্ব অর্পণ করেছে। সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়াক দেখিছো দলে দায়িত্ব অর্পণ করেছেন, হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার ক্ষেত্রে দেখিছো দলে দায়িত্ব অর্পণ করেছে। গতি আমার দায়িত্ব অর্পণহে করে, গতি আমার দলে দলের খুঁজি লওয়া বিষয়টা না থাকে। কারণ মানুষের হৃদয়ত ভারতীয় জনতা পার্টি আর মিত্রজোঁট সোমাই আছে, আর রাহুল গান্ধী আহি পথে পথে ঘুরে গেছে, আমি হৃদয় হৃদয় ঘুরে আছো, ভারতীয় জনতা পার্টি হৃদয় হৃদয় ঘুরে আছে, রাহুল গান্ধী পথে পথে ঘুরে আছে। গতি এইবার যেটা বারিষা, যেটা বারিষা যেটা আপনার যেটা বহাগ মাহত কি হব, বরষুণ পড়া আরম্ভ হব না, যেটা বরষুণ ঠিক পড়া আরম্ভ হব অল্প অল্প পানি খাল ডোঙত জমিব, আর তেতিয়া কি ভেকুলিবিলাকে কি করে টট 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 করে না, আর যেটা বরষুণ বেশি হয় পানি বেশি হয় আরো বেশি শব্দ হয়, তেতিয়া 3টা 4টা 5টা টট 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 সেইপিনের টট টট, আর যেটা বারিষা শেষ হয়ে গেল ভেকুলিবোৰ নাই, গতি যেটা নির্বাচন শেষ হয়ে যাব এই বিরোধী ঐক্য ঐক্য মঞ্চ চতুর্থ মঞ্চ কিংবা পঞ্চম মঞ্চ মোর্চা ফোর্চা এইবিলাক একো নাই। মন্ত্রী ডাঙরিয়া কালি বিস্মিতা গাঁওকে বিজেপিত যোগদান করে একটা কথা কৈছিল যে রাজীব ভবনত মহিলায় পিন্ধা ব্লাউজক লৈ আলোচনা হয়, সেটা তেওঁলোকে কংগ্রেসের কথা কৈছে, গতি মোৰ সেইটো কবলগীয়া একো নাই, কারণ তেওঁ বাস্তব অভিজ্ঞতার আধারত কৈছে, গতি মোৰ সেইটো কবলগীয়া একো নাই। কিন্তু ভারতীয় জনতা পার্টির নারীর সন্মান বা পুরুষের স্বাভিমান সকলকে আমি একত্রিত করে পেলায় কৃষকে হোক, নারী হোক, পুরুষে হোক, বৃদ্ধই হোক, নবীনে হোক, প্রবীণে হোক, সকলকে আমি একেলগে একত্রিত করে পেলায় দলটি আগুয়াই নিয়ে আসো কেন আজি এনেকা পজিশন পাইছো, নহলে একটা সময় তো আমার এই পজিশন আমারও নাছিল। গতি দলটি চলি আছে দর্শনের আধার, পণ্ডিত আমার দীনদয়াল উপাধ্যায় যে দর্শন আমার মাজ দি থাকি গেছে, সেই দর্শনের আধারতে এই দলটি আগুয়াই আছে। আর মই ভাবো যে যেতালে চন্দ্রসূর্য থাকিব তেতিয়ালে ভারতীয় জনতা পার্টির দল আগুয়াই যাব, পিছুয়াই নাহে। আচ্ছা, পুনর আরম্ভ হয়েছে কা আন্দোলন? কা আন্দোলন পুনর আরম্ভ হয়েছে কা বিষয়টো যেহেতু মহামান্য সুপ্রিম কোর্টের যেহেতু বিবেচনাধীন, গতি সুপ্রিম কোর্টে যা দিব রায় দিব সেই রায় সকলে মানি লব, সেই রায় আমিও মানি লম, সকলে
সকলো কনসার্ন সকলে মানি লব গতিকে এইটো লৈ পেলাই বিশেষ আমি আলোচনা করার প্রয়োজন নাই কারণ কেউ যেহেতু আমি সকলে আইনের অধীনত আমি যেহেতু আইন কোনো আমি অধিকার আমি লব নোৱাৰো গতিকে আইনে যি কয় আমি সেইটোৱে প্রণয়ন করব লাগবে।